আসসালামু আলাইকুম, শামিমাস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের খুব সহজভাবে ক্ষীর টোস্ট মিষ্টির রেসিপি করে দেখাবো। আর এই ক্ষীর টোস্ট মিষ্টির মধ্যে আমি যে ক্ষীর ব্যবহার করেছি সেই রেসিপিটিও খুব সহজভাবে দেখিয়ে দিব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। ক্ষীর টোস্ট মিষ্টি বানানোর জন্য আমি এখানে আড়াই কাপ ছানা নিয়েছি। আর এখানে আপনারা গুঁড়া দুধের ছানা অথবা গরু দুধের ছানা দিয়ে রেসিপিটি করতে পারবেন। আর ছানা আমি খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ছানার মধ্যে আমি ময়দা দিচ্ছি 1 টেবিল চামচ। আর চিনি দিচ্ছি 1 চামচ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ছানা আমি একটু সময় নিয়ে ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারে অথবা হ্যান্ড বিটার দিয়ে করতে পারবেন, তবে হাত দিয়ে মেখে নিলেই বেশি ভালো হবে। ছানা আমি হাতে তালু দিয়ে ডোলে ডোলে মেখে নিচ্ছি। ছানা মাখানো ভালো হলে মিষ্টিও ভালো হবে এবং মিষ্টিগুলো সফট হবে, তবে অতিরিক্ত মাখানো যাবে না। যখন দেখবেন ছানা নরম এবং স্মুথ হয়ে গিয়েছে তখন বুঝবেন ছানা মাখানো হয়ে গিয়েছে। আর ছানা মাখানো ঠিক এরকম হবে। এখন আমি ছানা প্রথমে দুভাগ করে নিচ্ছি। আর আমি আমার পছন্দ মতো সাইজে ছোট বল করে নিচ্ছি। আর মিষ্টি আমি হাতে তৈরি করব না, এই প্লেটের মধ্যেই তৈরি করব। এতে করে আমার মিষ্টিগুলো খুব স্মুথ হবে এবং কোনো ক্র্যাক বা ফাটল থাকবে না। মিষ্টি দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর মিষ্টিগুলো আমি এরকম লম্বা করে তৈরি করেছি। আপনারা চাইলে মিষ্টিগুলো চ্যাপ্টা এবং অথবা আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারবেন। এখন আমি আরও একটি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। আর হাতে মিষ্টি বানানো থেকে প্লেটে মিষ্টি বানানো আমার কাছে বেশি সহজ বলে মনে হয়। আর আমি যে পরিমাণে ছানা নিয়েছি তাতে আমার 10টি মিষ্টি হয়েছে। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। আর পানি দিয়েছি 5 কাপ। এখন এখানে এলাচ দিচ্ছি 4টি। আর চিনি দিচ্ছি 1.5 কাপ। আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না তাই চিনি কম করে দিয়েছি। এখানে আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন, সেক্ষেত্রে 2 বা 2.5 কাপ চিনির জন্য পানি দেবেন 6 কাপ। এখন নেড়ে দিচ্ছি। এখন চিনি গলে গিয়েছে আর শিরার মধ্যে হালকা বলক চলে এসেছে। এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা ছিদ্রটাও আমি এভাবে বন্ধ করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। আমার মিষ্টিগুলো 10 মিনিটে প্রায় অনেকটাই ফুলে উঠেছে। আর মিষ্টিগুলো নাড়ার দরকার নেই, পাত্রটা এভাবে ঝাঁকিয়ে দিলেই হবে। মিষ্টিগুলো আবারও ঢেকে রাখবো 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। এখন মিষ্টিগুলো আমি নেড়ে দিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে আমি মিষ্টিগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রেখে দেব।
এখন তৈরি করব ক্ষীর। এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দুধ দিয়েছি এক গ্লাস, আর এই গ্লাস থেকে সামান্য একটু দুধ রেখে দিচ্ছি। চিনি দিচ্ছি 1/4 কাপ। এখন গুঁড়া দুধ দিচ্ছি 1 কাপ। এখন গুঁড়া দুধ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এলাচের গুঁড়া দিচ্ছি 1/2 চামচ আর ঘি দিচ্ছি 1 টেবিল চামচ। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে জর্দার ফুড কালার নিয়েছি 1 চিমটি, আর গ্লাসের যে দুধ রেখেছিলাম সেটুকু দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই ফুড কালার আমি ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফুড কালার স্কিপ করতে পারবেন, তবে দিলে সুন্দর একটা কালার আসে। এখন অনবরত নেড়ে ক্ষীর আমি একটু ঘন করে জাল করে নেব, আর ঠিক এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে নিচ্ছি। এখন আমার মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আপনাদের হাতে সময় থাকলে মিষ্টিগুলো খুব বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে মিষ্টিগুলোর সাইজে আরও বড় হবে এবং খেতেও ভালো লাগবে। এখন আমি সবগুলো মিষ্টি শিরা থেকে তুলে নিচ্ছি। আর মিষ্টিগুলো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এই একই পদ্ধতিতে আপনারা কিন্তু স্পঞ্জ মিষ্টি তৈরি করতে পারবেন, শুধু ভিতরে ক্ষীর না দিলেই হবে। এখন একটা ছুরি দিয়ে আমি মিষ্টি দুভাগ করে নিচ্ছি। আর এখন ভিতরে সেই বানানো ক্ষীর দিয়ে দিচ্ছি। আর এভাবে সবগুলো মিষ্টি কেটে আমি ভিতরে ক্ষীর দিয়ে দিব। আর ক্ষীর দেওয়ার পর মিষ্টিগুলো আরও সুন্দর লাগছে। এখন আরও একটি মিষ্টি কেটে নিচ্ছি আর একইভাবে ভিতরে ক্ষীর দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে ইনস্ট্যান্ট মাওয়া দিয়ে দিচ্ছি। মাওয়া দিলে মিষ্টি দেখতে আরও বেশি ভালো লাগে। আর এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কিছু চেরি কেটে নিচ্ছি আর দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে কিছু চেরি দিয়ে দিচ্ছি। তাহলে দেখলেন তো কত কম সময়ে এই সুস্বাদু মজাদার রেসিপিটি করা যায়। আর আমার ক্ষীর টোস্ট মিষ্টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ইফতার আয়োজনে ট্রাই করতে পারেন, এমনকি আসছে ঈদেও ট্রাই করতে পারবেন। আমি এখন মিষ্টি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন মিষ্টি কতটা পারফেক্ট হয়েছে। আর এই মিষ্টি যে কতটা মজার তা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। পরবর্তীতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।